আজকে আমি কোথায় যাচ্ছি জানেন? বাবার বাড়ি। বাবার বাড়ি তো কেউই নাই, এখন যাব আর কোথায়? ভাইয়া ঢাকায় থাকে, এই জন্য আজকে আমরা রওনা হচ্ছি ঢাকায় যাওয়ার জন্য। তো যাওয়ার আগে সব কাপড় চোপড় গোছাইতে হবে, ব্যাগের মধ্যে নিতে হবে, এই জন্য সব কিছু রেডি করতেছি। আর রাফি বাবা তো মামা বাড়ি যাওয়ার কথা শুনে সেই আনন্দ পাচ্ছে, আর এদিকে রাফির বাবাও খুব আনন্দ পাচ্ছে শ্বশুর বাড়ি বেড়াতে যাবে। আর রাফির মার কথার কি বলবো, রাফির মা তো সেই আনন্দ পাচ্ছে, যে আনন্দ সে ধরে রাখতে পারতেছে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাই কি ভাবতেছেন, বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছি? না, যাচ্ছি না, আজ আমি যাব আমার ভাইয়ের বাসায়, ঢাকায় যাব। ঢাকায় যাব, আমাদের দুইটা উদ্দেশ্য আছে, সেই দুইটা উদ্দেশ্যে একটা হচ্ছে ডাক্তার দেখাব, আর একটা হচ্ছে ভাইয়ের শালির বিয়ে, সেই বিয়েতে যাব। তো আমরা সকাল সকালই ঘুম থেকে উঠছি, যেহেতু আমাদের ফার্স্ট স্টেপে টিকিট। আমি ঘুম থেকে উঠছি 4টায়, আর এদিকে আমার শ্বশুরও রিক্সা ডেকে নিয়ে আসছে। এখন সব ব্যাগ এই যে গাড়ির ভিতরে নিচ্ছি, আর আপনার ভাই বলতেছে কি যে দ্রুত করো, সময় নেই। তো রাফি বাবাকে নিয়ে এসতেছে রাফি বাবার দাদা, এখন রাফির দাদা এই যে এনে আমার কাছে দিয়েছে, আর এদিকে আমি রিক্সায় উঠে গেছি। উঠে যেয়ে দেখি আল্লাহ, রাস্তাঘাট সব দিকে শুধু ফাঁকা আর ফাঁকা। আমরা যখন যাচ্ছিলাম তখন কিন্তু সকাল 5টা বাজে, কারণ আমাদের ফার্স্ট স্টেপেই টিকিট ছিল, আমরা টিকিট কাটছিলাম ওয়েলকামে। এখন এই যে সেইখানে চলে আসছি, সব ব্যাগ বুক গাড়ি থেকে নামাবো, নামাই তো আল্লাহর রহমতে আপনাদের সবার দোয়ায় আমরা যাব। আর আমি আর রাফি বাবা একটু রাস্তাতে হাঁটাহাঁটি করতেছিলাম, কারণ এতটা ফ্রি কখনোই রাস্তা থাকে না, কারণ সকালবেলা তো চলে আসছে আমাদের গাড়ি। এখন গাড়ি এসে দাঁড় করালো, আর আপনার ভাইয়া বলতেছে দ্রুত উঠতে হবে। ও কিন্তু সব ব্যাগ বুকই নিছে, কারণ কোনো ব্যাগই আমাকে ধরতে দেয় নাই। আর আমার ভাইয়ের জন্য কাঁঠাল নিচ্ছিলাম, সেই কাঁঠালও ও নিয়ে আসছে। আর এদিকে হেল্পার আমাদের গাড়ির টোকেন দিচ্ছিলো, কারণ অনেক সময় দেখা যায় একজনের ব্যাগ আর একজনে নিয়ে যায়। তো আমি আর আমার রাফি বাবা এখন গাড়িতে উঠে যাব, আর আপনার ভাইয়া তো অনেক সাবধানে বলতেছে সাবধানে উঠবা, কোনো সমস্যা যেন না হয়, অনেকটাই কেয়ার করে কোনো দিকে যেতে গেলে। এরপরে তো রাফি বাবার আমি সিটে বসতেছিলাম, আর সিটে বসেই এত পরিমাণের গরম লাগতেছিলো যে জানলা খুলে দিছি। এদিকে রাফির বাবাকে বলছি খিদা লাগছে, ও তো চলে গেছে দোকানে কিছু একটা খাওয়ার জন্য। আর রাফি বাবা দেখেন রাফির বাবার দিকে কীভাবে তাকায় আছে, বাবা যদ্দূর যায় সে তাকায় থাকে। এতগুলা পাখি দেখে আমার খুব ভালো লাগছিলো। চলে আসছে রাফির বাবা, আর কুকুরটাও দেখেন কি আনন্দ পাচ্ছে ফাঁকা রাস্তা পেয়ে। এদিকে আমি তো গাড়ির ভিতরে উঠেই আমার ঘুম পেয়ে গেছে, কারণ ওদিকে রাত্রে ঘুমাইছি 1টার দিকে আর উঠছি 4টের দিকে। আমি আর আমার রাফি বাবা ঘুমাই যাচ্ছিলাম, আর আপনার ভাই এদিকে আমাদের ভিডিও করতেছে। তো সবাই ভালো থাকবেন, আর ঢাকায় কেন যাচ্ছি অবশ্যই দেখতে হলে সবাই আমার পেজটাকে অবশ্যই ফলো করবেন। আর আমরা পদ্মা ব্রিজের উপর চলে আসছি। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আর আমি ঢাকায় কেন যাচ্ছি, কী উদ্দেশ্যে যাচ্ছি, সবাই জানতে পারবেন পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।